তাহলে তাদের রেশনটা যেমন আমরা ফ্রিতে দিচ্ছি, রেশন ফ্রিতে দেওয়া যেন কোনো রকম প্রবলেম না হয়। যাদের রেশন কার্ড নেই আমরা স্লিপ দিচ্ছি, এই আমরা কুপন দিচ্ছি, সেটাও যেন কন্টিনিউ করে। আইসিডিএস সেন্টারে যে বাচ্চাগুলো খেতে যায় মিড ডে মিল, তাদের বাড়িতে খাবারটা যেন ঠিক মতো পৌঁছে যায়, যেটা আমরা দিচ্ছি শুকনো ড্রাই ফুড। সেইভাবে আমার প্রস্টিটিউট এরিয়া বলুন, আমার ট্রান্সজেন্ডার বলুন, বা সমাজের যারা গরিব বলুন, মাইগ্রেন্ট ওয়ার্কার বলুন, সবাই যেন রেশন থেকে বঞ্চিত না হয় সেটা দেখে নেবেন। দুই হচ্ছে মাটি সৃষ্টি প্রকল্পে স্বাস্থ্য এখানে ফ্রি, কোনো অসুবিধা নেই। স্কুলগুলোতে এখন ডিসেম্বর পর্যন্ত ছুটি আছে, পরে দেখে নেব, আগে সিচুয়েশন দেখে। ডিসেম্বরে ফার্স্ট উইক পর্যন্ত তো ছুটি আছে, পরে দেখে নেব। দুই হচ্ছে মাটি সৃষ্টি প্রকল্পে স্বাস্থ্য এখানে ফ্রি, কোনো অসুবিধা নেই। স্কুলগুলোতে এখন ডিসেম্বর পর্যন্ত ছুটি আছে, পরে দেখে নেব, আগে সিচুয়েশন দেখে। ডিসেম্বরে ফার্স্ট উইক পর্যন্ত তো ছুটি আছে, পরে দেখে নেব। কিন্তু বাদবাকি আমার মনে হয় যেটা মাটির সৃষ্টি প্রকল্পে কাজ দুটো জেলায় ভালো হচ্ছে, একটা পুরুলিয়া আর একটা মনে হয় সম্ভবত ঝাড়গ্রাম বা মিদনাপুর। বাদবাকি জেলাগুলো কিন্তু কাজ হচ্ছে না। রাজীব, তুমি জাস্ট ইন্টেনশনটা বলো, তারপরে আলাপন ধরবে এটাকে। ম্যাডাম, ছটা পশ্চিমাঞ্চল জেলাতে দেখা গেছে যে অনেক অনুর্বরক জমি আছে, প্রায় 50,000 একর জমি আছে যেখানে কিছুই হয় না, কোনো চাষ হয় না, মৎস্য পালন অথবা প্রাণী সম্পদে কোনো কাজ হতো না, সেই ধরনের জমিকে আইডেন্টিফাই করা হয়েছে। তার মধ্যে ইতিমধ্যে 10,400 একর ল্যান্ডের উপরে কাজ শুরু হয়ে গেছে, যেখানে আমরা 320টে কোঅপারেটিভ অথবা সোসাইটি অফ ফার্মার্স গ্রুপ করেছি, তার মধ্যে এসএসজি ইনভলভ রয়েছে। অলরেডি এই 10,000 একর ল্যান্ডের উপরে 10 লক্ষ মতন প্লান্টেশন হয়ে গেছে, যেটা আমাদের জোর ছিল ম্যাডাম, যেহেতু প্লান্টেশন একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে, মনসুনের সময় বৃষ্টির সময় করতে হয়, কাজে মেন ফোকাস ছিল হর্টিকালচার। এখন পাশাপাশি আমরা 253 ফিশারিজ ওখানে নতুন প্রকল্প সৃষ্টি করা হয়েছে, শুরু হয়ে গেছে। এবার এই মাস থেকে ওখানে অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্টের কাজ শুরু হবে, যে ওখানে পাশাপাশি প্লান্টেশন সঙ্গে ভেজিটেবল চাষ হচ্ছে, যাতে লাগাতার প্রতি মাসে প্রতি সপ্তাহে ইনকাম হতে থাকে। গত 3 মাসের মধ্যে 26 লক্ষ টাকার ভেজিটেবল সেল করেছে ওখানকার এসএসজিরা। এটা আউটলেট করা হয়েছে কয়েকটা জেলাতে, পুরুলিয়া ভালো কাজ করেছে, সেটা আমরা অন্য জেলাকেও বলেছি যে ওখানে যাতে এটা করা হয়। বাঁকুড়া, বীরভূম, ইয়েস ম্যাডাম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলোকে যখন আইডেন্টিফাই করেছো, এটা আলাপনকে যেটা করতে হবে যে যারা কনসার্ন ডিপার্টমেন্ট আছে তাদের নিয়ে একটা কন্টিনিউয়াস মনিটরিং কমিটি করে তাদের পার্সু করতে হবে। একটা হচ্ছে মাটির সৃষ্টি, কারণ এখানে লক্ষ লক্ষ কর্ম সৃষ্টি হতে পারে, আর দুই হচ্ছে পথশ্রীর যে পরিকল্পনা আমাদের, প্রায় 13,000 কিলোমিটার রাস্তা, 15,000 কিলোমিটার। আর আমার কথা হচ্ছে, 15,000 কিলোমিটার রাস্তার মধ্যেও মনে রাখতে হবে যে কিছু কিছু রাস্তা কন্ট্রাক্টরদের বলতে হবে যে রাস্তা তৈরি হবে সেই রাস্তা 3 বছর পর্যন্ত কিন্তু তাদের দায়িত্ব নিয়ে দেখতে হবে।